আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। সবার আলকাটা নিয়ে রক্তাক্ত এবং সংঘর্ষ জড়ালো দুই গোষ্ঠী, ঘটনার জেরে গুরুতর জখম তিনজন। এদেরকে প্রথমেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় খেজুরবাড়ি গ্রামে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বসতপুরের বাসিন্দা এবং খেজুরবাড়ির বাসিন্দা জমির আল কাটছিল। সে সময় আল কাটা নিয়েই দুপক্ষের মধ্যে বাতানুবাদ শুরু হয়। শেষে ওটা ঝগড়া এবং রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। এই সংঘর্ষের জেরে হেসুয়ার কোপে তিনজন গুরুতর জখম হয়। এদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় খবর লেখা পর্যন্ত এখনও থানার কোনো অভিযোগ দায়ের করা হয়নি। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্ত নেমে গেছে তারা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। শোন না, কি হয়েছিল বল আমাকে তুই। বল কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছি। চাচল তোকে যেতেই হবে ভাই, তোর যা অবস্থা। হ্যাঁ, তোমার তো অন্যজন ডাক্তার আন্ডারে ভর্তি। হ্যাঁ, ডক্টর সাহা, যাই হোক আমি কাগজে লিখে দিচ্ছি, উনি এসে সব করবেন। কি হয়েছিল বল। ওখানে জমি নিয়ে ঝগড়া হচ্ছিল, আল নিয়ে কাটাকাটি নিয়ে ওটাই নিয়ে মারপিট ঝগড়া করেছে। এদেরকে হাসপাতাল নিয়ে মেরে কেটে দিয়েছে। তিনজন যাচ্ছে চাচল ট্রান্সফার করে না, আগে থেকে নাই, এই মানে আজকেই মানে আল নিয়ে কাটাকাটি নিয়ে আজ থেকেই বিভাগটা চালু হয়ে গেছে। শুরুটা হলো যে আল কেটে নিয়েছিল, দিয়ে এরাও আল কেটে নিয়েছে, ওই আল কাটাকাটি নিয়ে ঝামেলা হতে হতেই মারপিট হয়ে গেছে। হ্যাঁ, জমির আল তারপরে কেটে দিয়েছে। আবার আমরা এখানে নিয়ে আসলাম একে হসপিটালে। এই পিঠে কেটেছে একজনের বাঁ, এখানে হাত কেটে দিয়েছে দুজনের, আর একজনের পিঠে কেটে দিয়েছে। এখন দুজন এখানে আছে, একজনের তো চাঁচল ট্রান্সফার করেছে। আচ্ছা, না না, ওগুলো কোনো পুরোনো ঘটনা ছিল না, নতুন করে আল ছাঁটা ছাঁটি নিয়েই গণ্ডগোল হয়েছে। হ্যাঁ, জমি চাষ করার জন্য ওই কি ওগুলোই নিয়ে ঝামেলা হচ্ছিলো। তোমার কি নাম? বীরেন দাস। সেই কি নিয়ে গণ্ডগোল? গ্রামে তো না গণ্ডগোলটা, মাঠের মধ্যে, মাঠের মধ্যে ধানের জমি খাদা করেছে, ওই জন্যই ওখানে ওই আল কাটাকাটি করেছে। তখন দুটো মানে ওই পক্ষর বাড়ি হলো বসতপুর, এদের বাড়ি হলো খেজুরবাড়ি। তো মাঠের মধ্যেই মানুষের এদেরকে একজনাকে হাসুয়া দিয়ে বাঁহাটা কাটে দিয়েছে, আর দুজনের পিঠে কাটেছে, হাসুয়া দিয়ে কাটে। তো নিশ্চয়ই ওদের গণ্ডগোল করার ইচ্ছা ছিল, না হলে ওরা হাসুয়া মাঠের মধ্যে কী করে পেলো? হাসুয়া দিয়ে মাঠের মধ্যে হাসুয়া কী করছিল? হাসুয়া দিয়ে তো হাসুয়া দিয়ে কাটেছে, যে মানে গুরুতর আহত হয়েছে। একজনকে পাঠালো এখানে, চাচল পাঠালো।
বাকি দুজন হসপিটালে ভর্তি আছে। আগে তো শুনিনি ওরকম কোনো গন্ডগোল, শুরুরা শুনিনি। এখানে এসে দেখলাম যে একজনের হাসুয়া দিয়ে বাঁহাটা কাটা আছে, দুজনের পিঠের মধ্যে কাটা আছে, ওটাই দেখলাম। আমার নাম মধুসূদন দাস, পার্টির প্রাক্তন সদস্য। আমি টিএমসি পার্টির প্রাক্তন সদস্য। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।